সঙ্গীত আবহে কৃষ্ণনগরের গঙ্গা ছুঁয়ে দালান বাড়ি, দুধারে সবুজ ধানের ক্ষেত, মাঝে ভর্তি কুমড়ো বাগান, বটবৃক্ষের শীতল ছায়া, দিগন্তে তাকিয়ে গাভীর গোয়ালে ভেড়া, জীবনের আট দশকে মিলিয়ে যাওয়া সৌম্যকান্ত সৌমিত্রের স্মৃতিতে গল্পের ছাপিটা এমনই। জন্ম ১৯২৫ সালের ১৯শে জানুয়ারি পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে। বাবা ছিলেন হাইকোর্টের উকিল। ওকালতি শেষে সন্ধেবেলায় ঘরের দাওয়ায় বসে আওড়াতেন কবিতা। প্রতিটি শব্দ বাক্য জীবন্ত হতো তার মধুময় কণ্ঠের উচ্চারণে। ভাইয়েরা মিলে রোজ উল্টোতেন কাব্যলক্ষ্মীর খেরো খাতা। বাবা মাঝে মাঝে পড়তে দিতেন কবিতা, শেখাতেন বাক্যের অনুভূতি বুঝে কোন শাসনে আবেগকে করতে হয় নিয়ন্ত্রণ, বোঝাতেন শব্দ জব্দ করে কিভাবে লব্ধ করতে হয় আবেগের গতিবেগ। একসময় ওকালতি ছেড়ে বদলির চাকরি নিলেন বাবা, একনিষ্ঠ সঙ্গী সৌমিত্র। চলার পথে শৈশবের উঠোনে ঢুঁ মারে কৈশোর, যেন অধরাকে ধরা, অদেখাকে দেখা, আলোকবর্তিকার বর্ণিল ছটা ছুঁয়ে দেখবার এক তীব্র আকুতি তার। সে অব্যক্ত ভাষা আশায় ভাসল নাট্যভেলায়। সান্নিধ্য পেলেন গিরিশ যুগ পরবর্তী নবনাট্য আন্দোলনের পথিকৃত শিশির কুমার ভাদুরীর। মঞ্চ তাঁকে দিল ডাক। তোমার নিশ্চয়ই আফসোস হয়, তুমি আমাকে বলো না। তা হয় বই কি, কেমন পায়ের উপর পা দিয়ে বসে থাকতে পারতাম। সেই হঠাৎ ঘোরের জ্বর কমতে না কমতে দেখা হলো সত্যজিৎ রায়ের সঙ্গে। অপুর সংসারের অপু যেন বিশ্ব সংসার থেকে তন্নতন্ন করে খোঁজা ১০৮টা নীলপদ্মের স্ত্রী, যেন বিভূতিভূষণের রামাটির ভেপুর অপুর বাস নিশ্চিন্দিপুর নয় পাঠকের অন্তপুরে, যেন সত্যজিতের অপুর সংসারের দিনলিপি হতে উঠে আসা দিবারাত্রির কাব্য। সে ১৯৫৯ সালে শুরুটাও অপুর সংসারে। ৮৫ বছরেও বয়সকে বালাই ষাঁট বলে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা বাস্তব জীবনেও তিনিই নায়ক। ৬ দশকের বেশি সময় জীবনে নয় ছয় ভুলে চালিয়ে গেছেন অভিনয়, বাকি কাছে সিনেমা প্রেমীদের কখনো সহ্য করে প্রশ্রয় দিয়ে তুলনা সমালোচনা আর ভালোবাসায় সিক্ত সৌমিত্র হলেন সকলের সহজ মিত্র। পথের শুরুটা অভিনীত চরিত্রের বাঁকের মতোই বিচিত্র আর নাটকীয়। সময়কাল মেপে সফলতা বা ব্যর্থতার হিসেব কষার বাটখারা তিনি বরাবরই ছোড়েন অনুরাগীদের। অভিনয় জীবনে শুরুতে পড়েন কঠিন ব্যাধিতে, চিকিৎসা বিজ্ঞান ততটা উন্নত ছিল না। শৈশবে টাইফয়েড জ্বরে ৬৩ দিন ছিলেন শয্যাশায়ী, শেষ পর্যন্ত রণেভঙ্গ দিলেন চিকিৎসক। পরিবার পরিজন খুঁজতে লাগলেন সান্ত্বনা, কিছুটা অলৌকিকভাবে রক্ষা পেলেন টাইফয়েড থেকে। জ্ঞান ফিরে নিজের চেহারা দেখে নিজের চক্ষু সড়ক গাছ, স্বাস্থ্য ভেঙে একাকার, চেহারা কুৎসিত, দেহ শক্তিহীন, বুঝলেন লড়তে হবে নিজের মনের সাথে, যেন নিজের ছাঁচে চেনা ধাঁচে অন্তর্দ্বন্দ্বে গড়া অন্তর্গত কোনো চরিত্রে। ধাপে ধাপে বুঝলেন খেলাধুলায় তিনি গৌহারা নন বটে, তবে ছক্কাও হাঁকান না, লেখাপড়ায় মেধাবী কিন্তু ফার্স্ট বয় টার্স্ট বয় নন। ব্যতিক্রম পাড়ার মঞ্চ, তার অভিনয়ে সাড়া দেয় পাড়া প্রতিবেশী সহ অনেকে, বাহুভাই জানান দেয় মুগ্ধতা। সে মুগ্ধতা ভাবালো তাকে, যখন অভিনয়ে সুনাম স্বনাম আর সাক্ষ্য হচ্ছেন জীবনের রচনা মোচার, তখন কেন নয় অভিনয়? উত্তরটা জানিয়েছিলেন বহু পরে, মূলত নিজেকে আড়াল করতেই অভিনয়ে এসেছিলেন। এই প্রত্যেক বছর জন্মদিনে সেই একের পর এক অনুষ্ঠান, তারপরে নতুন নাটকের শো। উচ্চশিক্ষা গ্রহণে কলকাতা সিটি কলেজ থেকে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা শেষে ভর্তি হন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর করেন সৌমিত্র। ফাইনাল ইয়ারে হঠাৎ বৃষ্টির মতোই হঠাৎই দেখা পেলেন শিশির ভাদুরীর, যিনি জীবনের মোড়ে জুড়ে দেন লাইট ক্যামেরা ধ্রুপদী পদাবলী। প্রথম ছবি হতে পারত নীলাচলে মহাপ্রভু, পাকা কথাও শেষ, শেষ মুহূর্তে স্ক্রিন টেস্টে বাদ পড়ে যান সৌমিত্র, তার জায়গায় না হয় অসীম কুমারকে। সালটা ১৯৫৮, সৌমিত্র গিয়েছেন সত্যজিতের জলসাগর ছবির শুটিং দেখতে। সেট ছেড়ে বেরোবার আগে স্বয়ং সত্যজিৎ ডাকলেন তাকে। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক পরিচিত করালেন এভাবে, এই হলো সৌমিত্র, তার পরবর্তী ছবির অপু। তারপরে গল্পটা যেন এলেন দেখলেন আর জয় করলেন। প্রথম ছবিতে বাজি মাছ, ফার্স্ট শটে সিন ওকে, লাইমলাইটে ধুতি থেকে জিন্স প্যান্ট, খদ্দের পাঞ্জাবি থেকে নীল রঙের হাফ হাতার শার্টে সৌম্যকান্তি সৌমিত্র আর চিরসবুজ নায়ক যেন সমর্থক। অভিনয় করলেন ক্ষুদিত পাষাণ, দেবী, জিন্দের বন্দি, চারুলতা, কিনু গোয়ালার গলি সহ সত্যজিতের ১৪টি সিনেমায়।
সত্যজিতের ফেলুদাকে প্রথম বড় পর্দায় জীবন্ত করেছিলেন তিনি। বড় বা ছোট পর্দা ফেলুদা চিত্রায়ণ হয়েছে বহুবার, কিন্তু এমন কোনো বাঙালি নেই যিনি এক বাক্যে স্বীকার করবেন সৌমিত্রের মতো কারো পক্ষে ওই চরিত্র ফুটিয়ে তোলা সম্ভব হয়নি। 1960 সাল সাত পাকে বাধা পড়লেন দীপা চট্টোপাধ্যায়ের সঙ্গে। তখনকার দিনে প্রেমিকার হাত ধরতেও অনেক দিন অপেক্ষা করতে হতো। অপকটেই জানালেন প্রেমিকার মন পাওয়ার জন্যই লিখতেন কবিতা। বেলা শেষ থেকে বেলা শুরু, যাপিত জীবনে তিনিই সঙ্গী। 56 বছরের ক্যারিয়ার, 300+ চলচ্চিত্র, পুরস্কারও তাই হাজার হাজার। 2004 সালে তাকে পদ্মভূষণে সম্মানিত করা হয়। দেশ বিদেশে বিশ্ববিদ্যালয় থেকে তিনি পান সম্মানসূচক ডিলিট সহ নানা পুরস্কার। এছাড়া ফরাসি সরকারের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার সহ আরো অনেক কিছু। এই যে কখনো কখনো বলা হয় যে আমি নাকি ওয়ান অফ দ্য বেস্ট আর্টিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, এক কথায় অভিনয়ই তার আরাধ্য। রোজকার রেওয়াজকে তিনি নিয়ে গেছেন সাধনার পর্যায়ে। একাধিকবার গণমাধ্যমে জপলেন নিজের গুরুমন্ত্র, অভিনেতাকে আঁকড়ে ধরতে হয় 4 অক্ষরের শব্দ, ভালোবাসা। তাই নষ্টনীড় থেকে আসা চারুলতার একাকিত্বের বিরহান হলেও তিনি নির্বিকার, চপল, অমল। আবার সুচিত্রা, সাবিত্রী, সুপ্রিয়া, অপর্ণাদের পেরিয়ে 80 বছরেও অহল্যার সাপ মোচনের তিনিই কারণ। তাহলে আমার বাপের বাড়ি পাঠিয়ে দিও। কেন? 30শে সেপ্টেম্বর শেষবার শুটিংয়ে গিয়েছিলেন সৌমিত্র। লকডাউন শিথিল হয়, করোনাকে কড়া ভাষায় তাঁতি অংশ নেন পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত অভিযান নামের একটি বায়োপিকের শুটিংয়ে। ওই দিনই তার শরীর খারাপ হয়। পরে করোনা লক্ষণ প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে টেস্ট করানো হয়, রিপোর্ট পজিটিভ। সাথে প্রোস্টেটে ক্যান্সার নতুন করে যুক্ত করে মরার উপর খাড়ার ঘা। চিকিৎসকরা জানান তার ক্যান্সার ইতোমধ্যেই ছড়িয়েছে ফুসফুস ও মস্তিষ্কে। কেটে যাক করোনাকাল, তার কথা মতোই শেষ অব্দি জিতে যাক মানুষ। পৃথিবীর শ্রেষ্ঠ সিনেমার সংলাপের মতোই, সহজার মহানায়কের মতোই নাটকীয় প্রত্যাবর্তন হোক তার। তোমার সাথে কি পারে হাই দাস, কালান্তক তুমি যে জম পাতাল দুষ্পতি। রূপালী পর্দার মুগ্ধতায় কাটুক আরো কিছু সময়। শতবর্ষে তার ভরাট কণ্ঠে কোনো বৃষ্টির রাতে বাজুক স্বরচিত প্রেমের পদাবলী। প্রতীক্ষা তাই প্রহরবিহীন, আজীবন আর সার্বজনীন। তবু সৌমিত্র অনুরাগীদের প্রার্থনা, ফিরে এসো প্রিয় অপু, ভালো থেকো প্রিয় সৌমিত্র। মৌসুমি বউ, সময় এন্টারটেইনমেন্ট।